দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি গুড মর্নিং কলকাতা। আজিগর মামলা, এবার সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের। যোগ্যতা এবং নিয়োগ নীতি সম্পর্কে তথ্য তলব শীর্ষ আদালতের। একই সঙ্গে চিকিৎসকদের নিরাপত্তায় গঠিত ন্যাশনাল টাস্ক ফোর্সের কাজকর্মের অগ্রগতি নিয়েও ক্ষোভ প্রকাশ সুপ্রিম কোর্টের। দীপাবলির পর ফের এই মামলার শুনানি। সুপ্রিম কোর্টে আরজিকর মামলা, সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ নিয়ে প্রশ্ন, রাজ্যের থেকে সিভিক ভলান্টিয়ার সংক্রান্ত তথ্য তলব। আরজিকর মামলায় সিভিক ভলান্টিয়ার নিয়ে শীর্ষ আদালতের প্রশ্নের মুখে রাজ্য সরকার সিভিক ভলান্টিয়ারদের যোগ্যতা এবং নিয়োগ নীতি সম্পর্কে তথ্য তলব সুপ্রিম কোর্টের। রাজ্যে কত সংখ্যক সিভিক ভলান্টিয়ার রয়েছেন তা জানতে চান প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে কোন প্রক্রিয়ায় নিয়োগ করা হয় তা জানতে চান প্রধান বিচারপতি। পরবর্তী শুনানিতে সিভিক ভলান্টিয়ার সংক্রান্ত তথ্য জানতে চেয়েছেন তিনি। সিভিক নিয়ে সুপ্রিম প্রশ্ন, সিভিক ভলান্টিয়ার নিয়োগের আইনি অধিকার, সিভিক ভলান্টিয়ারের যোগ্যতা, কোন কোন প্রতিষ্ঠানে ডিউটি দেওয়া হয়, এদের বেতন কিভাবে দেওয়া হয়, সেই বেতন বাজেটে বরাদ্দ থাকে কিনা রাজ্য সরকারের কাছে তা হলফনামায় জানতে চেয়েছে শীর্ষ আদালত। স্কুল হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে সিভিক ভলান্টিয়ারদের মোতায়েন করা যাবে না জানিয়েছে সুপ্রিম কোর্ট। 2022 সাল থেকে আরজি করে ছাত্র সংসদ নির্বাচন হয়নি, সেই কারণে সেখানে রাজনৈতিক মদতপুষ্টরা ছড়ি ঘোরাচ্ছে বলে অভিযোগ। এ বিষয়ে প্রতিকার হাইকোর্টে চাওয়া যেতে পারে বলে অভিমত সুপ্রিম কোর্টের। অন্যদিকে চিকিৎসকদের নিরাপত্তা প্রসঙ্গে ন্যাশনাল টাস্কফোর্সের কাজকর্মের অগ্রগতি প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেছে শীর্ষ আদালত। দেশব্যাপী চিকিৎসকদের নিরাপত্তার স্বার্থে সুপ্রিম কোর্ট 9 সদস্যের ন্যাশনাল টাস্কফোর্স গঠন করে। কেন্দ্রের আইনজীবী এদিন সেই টাস্কফোর্সের কাজের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট দেন। এদিন আরজিকর মামলায় পঞ্চম স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। দিওয়ালির পরে এই মামলার পরবর্তী শুনানি। কলকাতা টিভি। জেলায় জেলায় মেডিকেল কলেজে প্রতীকী অনশন, রাত 9টা পর্যন্ত চললেও 12 ঘন্টার প্রতীকী অনশন। উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে প্রতীকী অনশন, অনশনের জেরে রোগী হয়রানির অভিযোগ। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চলা চিকিৎসকদের আন্দোলনের জেরে হয়রানির শিকার রোগীরা। 48 ঘন্টার কর্মবিরতির জেরে চিকিৎসক না থাকায় মিলছে না পরিষেবা। অভিযোগ, মঙ্গলবার দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ওষুধ মেলেনি। এরপরই সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখায় তারা। পরে ভাঙচুরও চালানো হয় বলে অভিযোগ রোগী ও তার পরিজনদের বিরুদ্ধে। মেডিকেল ফাঁড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় আটক 3। জুনিয়র ডাক্তারদের পাশে থাকার বার্তা দিয়ে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকা 12 ঘন্টার প্রতীকী অনশনে তমলুক মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা। সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত এই প্রতীকী অনশন। তমলুকে প্রতীকী অনশনরত জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়ালেন ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের তমলুক শাখার সদস্যরা। যতক্ষণ না পর্যন্ত 10 দফা দাবি মানা হবে ততদিন আন্দোলন জারি থাকবে, এমনটাই জানান আইএমএ তমলুক শাখার সম্পাদক কল্যাণময় বসু। প্রথমে হচ্ছে আমরা ন্যায় বিচার চাই, ডিমান্ড জাস্টিস, জাস্টিস ফর তিলোত্তমা, জাস্টিস ফর আরজিকর। এছাড়া যে সেফটি সিকিউরিটি প্রশ্নে এবং দুর্নীতিমুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থার জন্য যে আমাদের যে আন্দোলন চলছে তাকে পরিপূর্ণ সমর্থন জানিয়ে আমরা এখানে সমবেত হয়েছি। আইএমএ ডাকে গোটা দেশে 48 ঘন্টার পেন ডাউন ও 12 ঘন্টার প্রতীকী অনশন। আরজিকর কাণ্ডের প্রতিবাদে ঝাঁঝ বাড়ছে। অনশনে সামিল কাটোয়া মহকুমা হাসপাতালের ডাক্তাররা। অভয়ার দোষীদের শাস্তি ও বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিতে নিরাপত্তা সহ মোট 10 দফা দাবিতে অনর আন্দোলনকারী চিকিৎসকরা। বাঁকুড়া মেডিকেলে জুনিয়র চিকিৎসকদের প্রতীকী অনশন। কলকাতায় অনশনরত চিকিৎসকদের সমর্থন জানিয়ে এবং আইএমএ ডাকে সাড়া দিয়ে প্রতীকী অনশন। 10 থেকে 12 জন জুনিয়র চিকিৎসক বাঁকুড়া মেডিকেলে প্রতীকী অনশনে। আরজিকর কাণ্ডের বিচার চেয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে 12 ঘন্টার প্রতীকী অনশন জুনিয়র ডাক্তারদের। কল্যাণী কলেজ অফ মেডিসিন জেএনএম হাসপাতালে জুনিয়র চিকিৎসকরা 12 ঘন্টার প্রতীকী অনশনে। শুধুমাত্র জরুরি পরিষেবা ছাড়া বহির্বিভাগ সম্পূর্ণ বন্ধ। পরিষেবা না পেয়ে হয়রানির শিকার রোগীরা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে ও বিভিন্ন দাবি নিয়ে 12 ঘন্টার প্রতীকী অনশন। সমর্থন জানিয়ে হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক তথা বিশিষ্ট শিশু চিকিৎসক সুজয় চক্রবর্তী বসেন প্রতীকী অনশনে। আইএমএর হাওড়া জেলা সংগঠনের ডাকা প্রতীকী অনশনে উপস্থিত সুজয় চক্রবর্তী।
এবং এটা একমাত্র আমরা আরজিকরের যে কাণ্ড ঘটেছে তার আমরা দ্রুত বিচার চাইছি এবং যারা এই কাণ্ড ঘটিয়েছে তাদের অবিলম্বে তাদের জাস্টিস মানে তাদের কোর্ট যেন শাস্তি দেয় এবং একদম আলটিমেট শাস্তি দেয় এটাই আমাদের দাবি। কলকাতা টিভি। নাগরিক আন্দোলনে লোক যোগাচ্ছেন শুভেন্দু, শহরের মিছিলে এসে দাবি তমলুকের বাসিন্দাদের। ক্যামেরার সামনেই হাতে হাঁড়ি ভাঙলেন একজন, পরে বয়ান বদল ওই ব্যক্তির। সোমবার রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজভবনে যান জুনিয়র ডাক্তাররা। রাজ্যপালের সঙ্গে দেখা হলেও তাদের সঙ্গে কোনো আলোচনাতেই বসেননি সিবি আনন্দ বোস, জানিয়ে ক্ষোভ প্রকাশ আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের। আরজিকরের ঘটনায় তাদের এই আন্দোলনে যেখানে প্রশাসন মানবিক সেখানে ডাক্তারদের অভিযোগও শুনলেন না রাজ্যপাল। নয় অগস্ট থেকে পনেরোই অক্টোবর আরজিকরের নৃশংস ঘটনায় এখনও দেশ জুড়ে প্রতিবাদের জোয়ার। বিচার চেয়ে রাত জাগছে অগুন্তি মানুষ, রাত দখল থেকে মানববন্ধন, কখনো লালবাজারে ধর্না তো কখনো স্বাস্থ্য ভবনে ধর্না। নির্যাতিতার বিচার চেয়ে রাজ্য জুড়ে এক সুর এক স্লোগান, একের পর এক দফা দাবি, লাগাতার কর্মবিরতি জুনিয়র চিকিৎসকদের, যার ব্যাপক প্রভাব পড়েছে স্বাস্থ্য পরিষেবায়। রাজ্য সরকারের বারবার আবেদনেও আন্দোলনে অনড় থেকেছেন জুনিয়র ডাক্তাররা। তবে প্রশাসনিক প্রধান এবং রাজ্যের অভিভাবক হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার কথা বলেছেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে। স্বাস্থ্যভবনের সামনে জুনিয়র ডাক্তারদের দিনের পর দিন রাস্তায় বসে থাকতে দেখে তাদের কাছে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রফা সূত্রের খোঁজে একাধিকবার বৈঠক ডাকে প্রশাসন, আলোচনার জন্য নবান্নয় দীর্ঘক্ষণ বসেছিলেন মুখ্যমন্ত্রী। কালীঘাটেও প্রায় দু ঘন্টারও বেশি সময় ধরে তাদের অপেক্ষায় বসেছিলেন। জুনিয়র ডাক্তাররা যখন বৈঠকে আসতে নারাজ তখনও অভিভাবকের মতো তাদের বৃষ্টিতে ভিজতে বারণ করেছিলেন তিনি, চা খেয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছিলেন। সুপ্রিম কোর্টের নির্দেশ পাওয়ার পরও জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সম্মান জানিয়ে কেবলমাত্র কাজে ফেরার আর্জি জানিয়েছে সরকার। আন্দোলনকারীদের কয়েক দফা দাবিও মানা হয়েছে। সোমবার রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপালের কাছেও যান জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল, তবে রাজ্যপাল ডাক্তারদের সঙ্গে কথা না বলে শুধু স্মারকলিপি জমা নেন। ডাক্তারদের প্রতিবাদ মঞ্চেও ছুটে গিয়েছিলেন সিবি আনন্দ বোস, কিন্তু সিবিআই তদন্ত নিয়ে অখুশি ডাক্তাররা যখন তার কাছে গেলেন তিনি বসে আলোচনাও করলেন না। সাংবিধানিক প্রধানের ওপরও যে আস্থা নেই, অকপটে রাজভবনের বাইরে বেরিয়ে জানিয়ে দেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। পাঁচজনের একজন প্রতিনিধি ওনার সাথে দেখা করতে যাই এবং আমাদের ডেপুটেশনটা জমা দিই, এবং ডেপুটেশনটুকুই শুধু জমা দেওয়া হয় এবং খুব কথাবার্তা
হয়নি। রাজ্যপাল দেখা করেছেন, ডেপুটেশনটুকু নিয়েছেন, এর বাইরে কোনো কথা হয়নি। উদ্বিগ্ন প্রশাসন, তাই দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। অনশন তোলার আর্জি। এই পরিস্থিতিতে কেন অসংবেদনশীল রাজ্যপাল, উঠছে প্রশ্ন। কলকাতা টিভি। ডিসি সেন্ট্রালকে ঘিরে গো ব্যাক স্লোগান, মানববন্ধনে উত্তেজনা ধর্মতলায়। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জিকে ঘিরে বিক্ষোভ আন্দোলনকারীদের। ময়দান থানার সামনেই ইন্দিরা মুখার্জিকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। সে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে ডিসি সেন্ট্রাল তিনি গিয়ে পৌঁছেছিলেন, কিন্তু তাকে ঘিরে ধরেই গো ব্যাক স্লোগান দিতে থাকেন। স্লোগান মানববন্ধনে উত্তেজনা ছড়ায় যার কারণে ধর্মতলাতে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি, তাকে ঘিরেই বিক্ষোভ দেখাতে থাকে আন্দোলনকারীরা। এবং ময়দান থানার সামনেই ইন্দিরা মুখার্জিকে ঘিরে ধরে দেখানো হয় বিক্ষোভ, দেওয়া হয় গো ব্যাক স্লোগান। আটক চিকিৎসককে ছেড়ে দিল পুলিশ, অনশনকারী লেখা ব্যাজ পরায় আটক করে পুলিশ। ব্যাজ পরে পরিষেবা দিচ্ছিলেন ওই চিকিৎসক, চিকিৎসককে আটক করে ময়দান থানার পুলিশ। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যে আটক করা হয়েছিল যে চিকিৎসককে, তাকে ছেড়ে দিয়েছে পুলিশ, কারণ অনশনকারী ব্যাজ লেখা ব্যাজ পরায় আটক করা হয় তাকে, এবং ব্যাজ পরে পরিষেবা দিচ্ছিলেন ওই চিকিৎসক, যার কারণে তাকে আটক করা হয়েছিল। চিকিৎসককে আটক করেছিল ময়দান থানার পুলিশ, পরে তাকে ছেড়ে দেওয়া হয়। চিকিৎসককে আটক করে ময়দান থানার পুলিশ এবং সেই আটক চিকিৎসককেই ছেড়ে দিল পুলিশ, অনশনকারী লেখা ব্যাচ পড়ায় আটক। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে বিক্ষোভ দেখাতে থাকেন এবং তারপরেই বিক্ষোভের জেরেই পুলিশ তাকে কার্যত ছেড়ে দিতে বাধ্য হয় এবং ওই চিকিৎসক তাকেই ছেড়ে দিল পুলিশ। অনশনকারী লেখা ব্যাচ পড়াতেই তাকে আটক করেছিল পুলিশ, ব্যাজ পরে পরিষেবা দিচ্ছিলেন ওই চিকিৎসক, চিকিৎসককে আটক করেছিল ময়দান থানার পুলিশ, তারপরে ময়দান থানার সামনে দেখানো হয় বিক্ষোভ, তারপরেই ওই চিকিৎসককে ছেড়ে দেয় পুলিশ। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যেখানে অনশনকারী লেখা ব্যাজ পরায় আটক করা হয়েছিল চিকিৎসককে, পরে যদিও তাকে ছেড়ে দেওয়া হয়। গুড মর্নিং কলকাতা, এখন সময় একটা ছোট্ট বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। রাজ্যের ছটি বিধানসভা সহ মহারাষ্ট্র ঝাড়খণ্ডের নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। মঙ্গলবার মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, আগামী 13ই নভেম্বর বাংলায় বিধানসভায় 6 আসনে উপনির্বাচন, মহারাষ্ট্রে 1 দফায় এবং ঝাড়খণ্ডে 2 দফায় ভোট, গণনা 23শে নভেম্বর। ফের ভোট পশ্চিমবঙ্গে। আগামী 13ই নভেম্বর রাজ্যের 6টি বিধানসভা আসনে উপনির্বাচন। গত লোকসভা ভোটে তৃণমূলের 5 ও বিজেপির 1 বিধায়ক লোকসভায় নির্বাচিত হওয়ায় ওই আসনগুলি শূন্য হয়। সিতাইয়ের জগদীশ বসুনিয়া, তালডাংরার অরূপ চক্রবর্তী, মেদিনীপুরের জুন মালিয়া ও হাড়োয়ার হাজি নুরুল, নৈহাটির পার্থভূমি তৃণমূলের এই 5 ও মাদারিহাট কেন্দ্রে বিজেপির বিধায়ক মনোজ টিগ্গা লোকসভায় সদস্য নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, হাজি নুরুল সম্প্রতি প্রয়াত হয়েছেন। স্বভাবতই বসিরহাট লোকসভা কেন্দ্রের আসন তাঁর মৃত্যুতে খালি হলেও সেখানে উপনির্বাচনের দিন ঘোষণা হয়নি। আগামী 13ই নভেম্বর রাজ্যের এই 5 বিধানসভায় ভোট নেওয়া হবে। মহারাষ্ট্রের 288 আসনে 1 দফায় 23শে নভেম্বর ও ঝাড়খণ্ডে 81 আসনে 2 দফায় 13 ও 20শে নভেম্বর ভোট হবে। একই সঙ্গে কেরালে রাহুল গান্ধীর ছেড়ে যাওয়া ওয়ানাডে ভোট হবে 13 তারিখ। ওই কেন্দ্রে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী।
23 নভেম্বর ভোটের ফল ঘোষণা হবে। এদিন নির্বাচন সদন থেকে এই নির্ঘণ্ট ঘোষণা করেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। কলকাতা টিভি। এলাকা দখলকে কেন্দ্র করে দুপক্ষের বোমাবাজিতেই মৃত্যু হল তৃণমূল কর্মীর। মুর্শিদাবাদের শালার থানার কান্দ্রা মিল্কিপাড়ার এই ঘটনা, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা, বিজেপির নিশানায় তৃণমূল। বোমায় নিহত তৃণমূল কর্মী, সালারে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। পুলিশ সূত্রে খবর, প্রথমে আলাই শেখকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে পড়ে গেলে তাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তাতেই মৃত্যু হয় ব্লক সভাপতির অনুগামী এক তৃণমূল কর্মীর। মৃত কান্দ্রা গ্রামের মিল্কিপাড়ার বাসিন্দা। সোমবার রাতে ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের সালার থানার কান্দ্রা বাসস্টপের সংলগ্ন এলাকায়। জখম অবস্থায় তাকে সালার গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। পুলিশের জালে দুই ব্যক্তি। উল্লেখ্য, সপ্তাহ খানেক ধরেই রাজনৈতিক উত্তেজনা চলছিল এলাকায়। সোমবার রাতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধলে বোমাবাজি শুরু হয়। ও শুনলাম কি মারধর করেছে, যাবে এসে দেখি হসপিটালে, আমার খবর বলো হসপিটালে নিয়ে গেছে, হসপিটালে এসে দেখি মৃত্যু। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অপূর্ব সরকার জানিয়েছেন, মৃত আলাই শেখ তৃণমূল কর্মী ছিলেন। তবে কি কারণে এদিন ঘটনা ঘটল তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। আমরা এই জেলায় সালার ব্লকে আমরা আমাদের একটা একজন ভালো কর্মী হারিয়েছি, বুথের কর্মী হারিয়েছি। স্বাভাবিকভাবেই যারা এই ঘটনার সাথে যুক্ত বা এই ঘটনার পিছনে যদি কেউ থেকে থাকে, কারণ কি, নিশ্চিতভাবে প্রশাসনের প্রতি আমাদের আস্থা আছে, পুলিশের প্রতি আস্থা আছে, পুলিশ প্রশাসন উদ্ধার করবে এবং শাস্তির ব্যবস্থা করবে। তৃণমূল কর্মীর মৃত্যুতে কটাক্ষ বিজেপির। এগুলো ওদের নিজেদের গোষ্ঠীর মধ্যে চলছে এবং নিজেদের মধ্যেই খুনোখুনি হচ্ছে, এবং এর যে মূল কারিগর ওখানকার বিধায়ক নিজেই তো যে কথাবার্তাগুলি যেভাবে বলেন, উস্কানিমূলক কথাবার্তা বলেন, কখনো বিজেপির আমাদের বিজেপির বিরুদ্ধেও বলেন, নিজের দলীয় লোকজনের বিরুদ্ধেও বলেন, এখানে তো এগুলো হওয়ারই আছে, তাই হয়েছে। এবং এগুলো যত দিন যাবে বর্তমানে এগুলো কন্ট্রোলের বাইরে যাচ্ছে। তবে শুধু সালার নয়, রানীনগর থানার শেখপাড়া কলেজপাড়া এলাকাতেও বোমা বিস্ফোরণ ঘটে। তৃণমূল পঞ্চায়েত সদস্যর বাড়ির 100 মিটার দূরে মাঠের মধ্যে সোমবার রাতে হঠাৎ বিস্ফোরণ হয়। বিকট আওয়াজে গোটা এলাকা কেঁপে ওঠে। আতঙ্কিত স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে রানীনগর থানার পুলিশ। কে বা কারা রাতের অন্ধকারে কী উদ্দেশ্যে বোমা ফাটায় তা স্পষ্ট নয়। মুর্শিদাবাদ থেকে অভিজিৎ ঘোষের রিপোর্ট, কলকাতা টিভি। অগ্নিগর্ভ বাহারাইজ, দুর্গা প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করেই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা। মৃত এক, আহত হয়েছেন আরও অনেকেই, আর এই পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী। মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রীর। বিসর্জনকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে প্রাণ গেল একজনের, ঘটনায় বেশ কয়েকজন আহত। জিস প্রকার সে ওয়াহাঁ পর জমকর বওয়াল হুয়া ইসকো দেখতে হুয়ে পুলিশ কি কই টিমো কা ওয়াহাঁ পর গঠন কিয়া গিয়া, সাথ সাথ হি পিএসসি কো ভি ওয়াহাঁ পর ভেজনা পড়া। উত্তর প্রদেশ কে জো পুলিশ কে আলা অধিকারী থে উনহোনে জা কর কে ওয়াহাঁ কি কমান সম্ভালি, তব 24 ঘন্টে কে বাদ জো হ্যায় পুরে উস বওয়াল পর কাবু পায়া জা সকা। উত্তরপ্রদেশের বাহারাইচ জেলার ভাসি এলাকায় দুর্গা প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা চলাকালীন ডিজে বাজানো নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষ চলল। গুলি ঘটনায় গোপাল মিশ্র নামে এক ব্যক্তির মৃত্যু হয়। মূল অভিযুক্ত সালমানকে গ্রেপ্তার করেছে পুলিশ, অন্তত 30 জনকে আটক করা হয়েছে। চাকরি থেকে বরখাস্ত দুই পুলিশ কর্মী। अभी भी वहाँ का इंटरनेट और साथ ही वहाँ पे हर प्रकार से 144 लागू है, किसी भी लोगों को वहाँ पर एकत्रित नहीं होने दिया जा रहा है। যুবকের মৃত্যুর পর পরিস্থিতি আরো খারাপ হয়। পুলিশ গোপাল মিশ্রের দেহ তার পরিবারের কাছে তুলে দেওয়ার সময় স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ওঠেন। শুরু হয় বিক্ষোভ, অগ্নিসংযোগ, বিধায়কের অফিসে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। सभी की पहचान कर उनके विरुद्ध कठोर से कठोर कार्रवाई की जाएगी। महाराजगंज में ऑलरेडी लगभग 25 लोगों को पुलिस हिरासत में ले चुकी है, जिन्होंने वहां पे आज पूरा डिस्टर्बेंस किया, जिसके कारण ये सारा घटनाक्रम आगे बढ़ता चला गया है। उनके विरुद्ध कठोर कार्रवाई की जाएगी और सभी की पहचान की जा रही है और उस पर इंडिपेंडेंट टीम्स लगी हुई है। बाकी सभी जगह विसर्जन चल रहा है, अभी कहीं कोई समस्या नहीं। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করেছেন মৃত যুবকের বাবা মা। ঘটনায় কঠোর ব্যবস্থার নির্দেশ দিয়েছেন আদিত্যনাথ। উত্তর প্রদেশ কে মুখ্যমন্ত্রী কা ইয়ে কহনা হ্যায় কি পুরে মামলে কো জো হ্যায় পুরি তরিকে সে কাবু মে লে লিয়া গিয়া অর ইসমে জো জো লোগ আরোপি হ্যায় উনকে খিলাফ সখ সে সখ কারওয়াই কি জায়েগি। লেকিন আব ইয়ে দেখনা হ্যায় কি আনে ওয়ালে সময় মে ইস ঘটনা কা উত্তর প্রদেশ কে চুনাও অর উত্তর প্রদেশ মে ক্যা আসর পড়েগা। মনীষ তিওয়ারি,
लखनऊ, कलकत्ता टीवी। नदी बांध मेरामतिर समय दुर्घटना, नदीते तलिए जाए चालक सह बुलडोजार, पर उद्धार करा हुए बुलडोजारे चालक के। नामखारार नारायणगंज एलाकार एक घटना, नदी बांध मेरामती चल चिलो एवं सेई समय एक दुर्घटना घटे जेखाने नदीते तलिए जाए चालक सह बुलडोजार, पर जदि उद्धार करा हुए छे बुलडोजारे चालक के। एवं नामखानार नारायणगंज एलाकाय एक घटना घटे छे, সে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। এই ঘটনা ঘটার পরেই চাঞ্চল্য ছড়ায় সেখানে, নদী বাঁধ মেরামতি চলছিল সেই সময়ই হঠাৎ করেই নদীতে তলিয়ে যায় চালক সহ বুলডোজার। ভাই 5 মিনিট ধরে এক মূল কথায় না গিয়ে 5 মিনিট ধরে দেখতে পাচ্ছেন সেই ছবি। নামখানার নারায়ণগঞ্জ এলাকাতে এই দুর্ঘটনা ঘটেছে যেখানে নদী বাঁধ মেরামতি চলছিল এবং সেই সময় চালক সহ বুলডোজার চলিয়ে যায় চায় নদীর গর্ভে, এবং পরে যদিও চালককে উদ্ধার করা সম্ভব হয়েছে। কোয়েল মণ্ডল আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো কোয়েলটি কি ঘটনা ঘটেছিল, ওই উদ্ধার করা সম্ভব হয়েছে ওই বুলডোজারের চালককে। একদমই দেখো, প্রথমত নদী বাঁধের কাজ চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ইতিমধ্যে বুলডোজারের চালককে উদ্ধার করা সম্ভব হলেও বুলডোজারটির কোনো খোঁজ পাওয়া যায়নি। এবং যেমনটা খবর, নামখানা গ্রাম পঞ্চায়েত এলাকার নারায়ণগঞ্জে হাতানিয়া দোয়ানিয়া যে নদী রয়েছে সেই নদীর বেহাল বাঁধ মেরামতের কাজ চলছিল কয়েকদিন ধরেই। গতকাল বিকেল 5টা নাগাদ বাঁধের কাজ চলাকালীন ওই বাঁধের প্রায় 100 মিটারেরও বেশি অংশ জুড়ে আচমকাই ধস নেয়, এবং সেই সময় বাঁধের ওপর কাজ করতে থাকা বুলডোজার চালক সমেত নদীতে তলিয়ে যায়। কোনো ক্রমে বুলডোজারের যে চালক তাকে উদ্ধার করা গেলেও বুলডোজারটি কোনোভাবে উদ্ধার করা যায়নি। অন্যদিকে বাঁধের 100 মিটারের যে বেশি বড় অংশ জুড়ে ধস নিয়েছে সেখানে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়, কারণ এই নদীবাঁধ সংলগ্ন প্রায় শতাধিক পরিবারের বসবাস, এবং জোয়ারের জল যে কোনো মুহূর্তে এলাকায় ঢুকে এলাকা প্লাবনের আশঙ্কা করা হচ্ছে। একদিকে ভরা চাষের মরশুম, এবং অন্যদিকে কিন্তু আজ পূর্ণিমার কোটাল, স্বাভাবিকভাবেই বিঘের পর বিঘে চাষের জমি, পুকুর এবং ঘরবাড়ি জলমগ্ন হয়ে পড়ার আশঙ্কা করা হয়েছে। যদিও বা ইতিমধ্যেই আপতকালীন মেরামতের কাজ শুরু করেছে সেচ দপ্তর গতকাল রাতেই, এবং বাঁধ ভাঙনের আতঙ্কে সারা রাত বাঁধের উপর পাহারা দেয় গ্রামের বহু মানুষ। এই মুহূর্তে কিন্তু আজ কাকদ্বীপ মহকুমা প্রশাসনের নজরে গিয়েছে বিষয়টি, এবং বেলার দিকে সেচ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদেরও আসার খবর আসছে সামনে ওই ভগ্ন এলাকা পরিদর্শনের জন্য। তবে নদী বাঁধের এই ধস এবং বুলডোজার তলিয়ে যাওয়ার ঘটনায় রীতিমতো আতঙ্কিত নারায়ণগঞ্জ গ্রামের বাসিন্দারা। ধন্যবাদ কোয়েল তোমায়। কোয়েল মণ্ডল আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে যেখানে নামখানার এই ঘটনা ঘটেছে, এবং সেখানেই নামখানার নারায়ণগঞ্জে সেখানেই নদীর বাঁধের মেরামতির কাজ চলছিল, এবং সেই মেরামতির কাজ চলার সময় হঠাৎ করেই নদীতে তলিয়ে যায় চালক সহ বুলডোজার, পরে যদিও ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় পুলিশ প্রশাসন। এবং সেই ছবি দেখতে পাচ্ছেন যেখানে পরে গিয়ে ওই বুলডোজারের চালককে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ওই বুলডোজারটিকে যদিও উদ্ধার করা যায়নি, তবে যেহেতু এই বাঁধের ধারেই শতাধিক পরিবারের বসবাস, তারা যথারীতি আতঙ্কে রয়েছেন যেভাবে নদীর বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভেঙে যাচ্ছে। আর সেখানেই এই ঘটনা ঘটেছিল, নদীর বাঁধ মেরামতির সময় বুলডোজারের চালক নদী গর্ভে তলিয়ে যায়, পরে তাকে উদ্ধার করা হয়। গুড মর্নিং কলকাতা, এই পর্যন্ত। এই দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।